আমরা জানি খুব জটিল একটি জিনিস, আবার মধুরও বটে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রেম পূজা তো একাকার বহু রূপে, তাই জন্য আমাদের আজকের যেটা টাইটেল প্রোগ্রাম সেটা শীর্ষকটা হলো স্বপ্নে আমার প্রেম বহু রূপে বারবার। কীভাবে প্রেম আমাদের জীবনে এসেছে বিভিন্ন রূপে, সেটাই আজকের থিম ছিল এবং সেটা বেছেই গানগুলো করা। ভাষ্যপাঠের সাথে সাথে গান হলো ভাষ্যপাঠ এবং গান, ভাষ্য মোট কটা গান আজকে? আজকে ছিল গান ছিল 15টা, তার সাথে ভাষ্য। এবং এরকম বৃষ্টির দিনে মানে রবি ঠাকুরের গান, বৃষ্টির দিন আজকে জন্মাষ্টমী, যেখানে প্রেমটাকে উপজীব্য করে একটা অনুষ্ঠান, প্রেম রবি ঠাকুর বর্ষার দিন জন্মাষ্টমী সব মিলিয়ে আজকে একটা অন্য ব্যতিক্রম, অন্যরকম একটি দিন। এবং সেখানে আইসিসি একটা পূর্ণ, এবং পুরো ভাবনাটাই আপনার, আমরা কৃতজ্ঞ যে এত মানুষ এসেছেন এই অসম্ভব একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে। এবং মানে প্রেম এই অনুষঙ্গ নিয়ে কোনো অনুষ্ঠান করতে গেলে লোক মানে সাধারণ মানুষের মধ্যে একটা ধরনের প্রেমের আইডিয়াই মাথার মধ্যে ঘুরতে থাকে আর কি, যে মানে প্রেমের জোয়ারে ভাষাবদ্ধ হারে প্রেমের যে বিভিন্ন রূপ, এবং শুধু একজন পুরুষ এবং মহিলার মধ্যেই যে প্রেম তা কিন্তু নয়, আমরা অনেক রকমভাবে প্রেমের রূপকে দেখালাম। মৃত্যুর সঙ্গে মানুষের প্রেম, জীবনের সঙ্গে মানুষের প্রেম, প্রকৃতির সঙ্গে মানুষের প্রেম, মানে প্রেমের বিভিন্ন ধারা নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান। আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান করলে আমরা নিজেরা প্রতি মুহূর্তে সমৃদ্ধ হতে পারি। আজকের প্রোগ্রাম সন্ধ্যা, তো তোমার এই মানে প্রোগ্রামের বিষয় নিয়ে তুমি যদি কিছু বলো। প্রেমের গান নিয়ে এই অনুষ্ঠানটা, প্রেম বহু রূপে বারবার, আর এত সুন্দর একটা আয়োজন, সমস্ত বড় বড় যন্ত্রশিল্পীরা, ভাষ্য ঋণী আছে, প্রবন্ধ আমি, আর বিশেষ করে বলার যেটা পড়লুমি, সে নতুন গাইল আমাদের সঙ্গে, খুব সুন্দর গেয়েছে, তার কথা বলবেন, তার কথা লিখবেন, এত সুন্দর গেয়েছে, আমাদের সঙ্গে বসে বসে গেয়েছে, খুব খুব। আজকে জন্মাষ্টমী এবং আজকে বাইরে বৃষ্টি পড়ছে, রবি ঠাকুরের গান, এরকম প্রেমের গান সব মিলেমিশে এক হয়ে গেল, মিলেমিশে এক হয়ে গেছে, খুব ভালো লাগলো অনুষ্ঠানটা। স্বপ্নে আমার প্রেম বহু রূপে বারবার, এরকম এত সুন্দর অনুষ্ঠান, আজকে জন্মাষ্টমী এবং বাইরে বৃষ্টি পড়ছে, রবি ঠাকুরের প্রেমের গান, কি বলবেন? আসলে এইরকম অনুষ্ঠান তো খুব একটা বিশেষ হয় না, তারপরে মাঝখানে আমরা 2 বছর এমন কাটিয়েছি, অতিমারি এবং কোভিডের ভয়ে জর্জরিত গৃহবধূ, সব মিলিয়ে আজকের অনুষ্ঠান এক অন্যরকম অভিজ্ঞতা। এই ঝড় জল এরকম একটা পরিস্থিতি, তারপরেও অনেক মানুষ অনেক দূর এসেছেন, দর্শক শ্রোতা এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা যেন আবার ফিরে যেতে পারি আমাদের এরকম স্বাভাবিক ছন্দে। আর রবি ঠাকুর তো সবসময়ের সঙ্গী, আমাদের বলা ভালো যে সবসময়ের আশ্রয়। আজকে যে বিষয় ছিল তার জীবনের নানান গান এবং প্রেম মূল উপজীব্য, আমার মনে হয় যারা আজকের অনুষ্ঠান দেখলেন তারা সঙ্গে নিয়ে আমরা যারা ছিলাম মঞ্চে আমাদের কাছেও কিন্তু স্মরণের।